স্লাইডারের ভিতরে হয়তো আমরা অনেকে অনেক কিছু করতে চাইছি কিন্তু একুরেটভাবে ভাবে করতে পারি নাই অনেকেরই অনেক সমস্যা হয়েছে আমাদের ওই প্রত্যেকটা জেকুরির যে ফাইলগুলো আমরা ডাউনলোড করতেছি এগুলোর ভিতরে নির্দিষ্ট কিছু ক্ষমতা আছে ওই ক্ষমতার বাইরে ওই ফাইলগুলো কাজ করে না আমরা যে ফাইলগুলো ব্যবহার করতেছি যে যেমন গতকালকে আমরা করেছি আউল আর আজকেও কিছু কাজ করব। এর এর ভিতরে অনেক অনেক ফাইল থাকবে জেকুরির ফাইলগুলো আসলে এরকমই থাকে যে অল ইন অল আসলে থাকে না সব কিছুতেই একটা ফাইল নিয়ে একটা নির্দিষ্ট একটা কাজ করা যায় আর বেশি কাজ করতে গেলে অনেক সময় কাজ করতে চায় না যদি ওইটার ভিতরে ওই টুকের ক্ষমতা সক্ষমতা না থাকে সে সেহেতু কাজ করতে চায় না তো আমরা এরকম কিছু করব আজকে যেগুলো সবগুলো যখন শেষ করে ফেলবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোনটা দিয়ে এখন আসলে আমাকে কি করতে হবে বা কোন জায়গায় কোনটার ব্যবহার করলে আমার সবগুলো কাজে করবে এটা আপনারা নিজেরাই আশা করি বুঝতে পারবেন একটা সময় যাই হোক আমি শুরু করছি অনেক সময় পার হয়ে গেছে আমার সবগুলো ফাইল রেডি সিএসএস ফাইল ইমেজেস জেএস এবং ইন্ডেক্স ডট এস এল আমি প্রথমে গত ক্লাসের কালকের ক্লাস থেকে গতকালকের ক্লাসের ভিডিও অবশ্যই দিয়েছিলাম তাই না আট দশ গতকালকে কত তারিখ ছিল তারিখ সাত তাহলে এটা কোনটা নয় দশ আচ্ছা আট দশ সাত দশ ওকে আমি তো চাইলে এগুলোকেই কপি করে নিয়ে আসতে পারি এই ক্লাস ডিটেলসটাকে আমি কপি করে নিয়ে আসলাম যাতে আমার অনেক কাজ সহজ হয়ে যাবে গতকাল আমরা শিখেছিলাম স্লাইডার ওয়েবসাইট তো আমরা এখন এখান থেকে নতুন আর একটি এটাকে কপি করে নিলাম এটার ভিতরে এখন নতুন করে আমরা কাজ করব এটা একটা নাম দিয়ে দেন আজকে আমরা শিখব হচ্ছে খাতায় গতকালকে কী কী দেখিয়েছিলাম গতকালকে তো শুধু একটা প্রজেক্ট দেখিয়েছিলাম স্লাইডার তাই না আচ্ছা জেকুরির ভিতরে আরও অনেক কিছু আছে অ্যাকোডিয়ান আছে তারপরে আপনার ট্যাব আছে তারপরে আছে টোগোল তারপরে আছে স্মুথ ক্রলিং বা ডেট পিকার তারপরে ওয়াওয়ের ব্যবহার আছে তারপরে আরও অনেক কিছু আছে আমরা দেখি আজকে কতগুলো দেখতে পারি আমরা আজকে শুরুতে দেখব অ্যাকোডিয়ান তো এটাকে আমি অ্যাকোডিয়ান নামই দিয়ে দিচ্ছি এ ডাবল সি

যে এটা একটা প্রিমিয়াম ভার্সন বুঝছেন এটা টাকা দিয়ে কিনতে হয় কিন্তু আমার কাছে যেটা আছে এটা প্রিমিয়াম বাট আপডেট না ব্যাকডেটেড মানে এতটা আপডেটেড না হয়তো সব কাজ করবে না তবে তারপরেও অনেক কাজ করবে আপনারা মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন তারপরে যখন আপনারা নিজেরা কাজ করবেন কাজ শিখবেন যে করে নিয়ে তখন না হয় একটা কিনে নিলেন বা আমার কাছে যদি কখনো এরকম আসে বা আমার কাছে যদি আমি পাই তাহলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একটা আজকে দিয়ে দেবো আপনাদের এ হচ্ছে আমাদের অ্যাকোডিয়ন এটাকে আমি অন করছি এটার ভিতরে সিএসএস এর ভিতরে কিছু আছে নিই ইমেজেসের ভিতরে কিছু ইমেজ আছে ইমেজগুলো থাক এর ভিতরে যে করে ইনডোর আছে এবং ইন্ডেক্স এবং স্টাইলডোর সিএসএস ওকে আমি দুইটাকে রান করে নিচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এটা চলে আসছে এখন কোনটা যে কোনটার সব কেটে দিই আবার আনি তো চলে আসছে ইন্ডেক্স এস এল এটা গতকালকের কাজ যেগুলো আমরা আসলে মূলত করেছিলাম তাই না এই বেচারা যে খুব ঝামেলা করে না এটা এমন কেন হয় আমি বুঝি না মুখ আদার ভিউ ওকে আমার এগুলো আমি পুরোটা কেটে দিচ্ছি স্কিপ শুরু স্কিপ শেষ এবং এর সাথে এগুলোকে আমি কেটে দিলাম এই ছিল আমাদের অবস্থা এবং এখানে আর কিছুই নেই হেড ট্যাক শুরু বডি হেড শুরু শেষ বডি শুরু শেষ স্ক্রিপ্ট 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 ওকে আমরা আজকে শিখব অ্যাকর্ডিয়ন অ্যাকর্ডিয়ন কি আমরা কি জানি জনাল বাই ছাড়া কেউ কি জানি যে অ্যাকর্ডিয়ন কী সাইফুল ভাই জানে না অ্যাকর্ডিয়ন কি রিয়াদ ভাই জানেন অ্যাকর্ডিয়ন কি নাসির হোসেন অ্যাকর্ডিয়ন হোয়াট ইজ অ্যাকর্ডিয়ন ভাই নতুন একবার নতুন একবার নতুন জীবনও দেখি নাই না শুনি না নামি শুনি নেই আচ্ছা ইয়াসিন শেখ অ্যাকর্ডিয়ন নাম শুনেছেন যে নাম কি ইয়াসিন শেখ শুনতে পাচ্ছেন ইয়াসিন শেখ খামন ইয়াসিন শেখ ইকবাল ভাই নাম শুনেছেন কখনো একোডিয়নের নাম শুনেননি কখনো শুভন ভাই নাম শুনেছেন একর্ডিয়নের নাম কখনো শুনেছেন না ভাই আচ্ছা জয়নাল ভাই একর্ডিয়নের নাম শুনেছেন

ফাইবার অ্যাকাউন্ট করেছি ফাইবার অ্যাকাউন্ট করার সময় গিগের শেষে কিছু আক্স কোশ্চেন কোশ্চেন এড করতে হয়েছে মনে আছে হ্যাঁ কিছু কোশ্চেন এড করেছিলাম আমরা কোশ্চেন এবং সাথে অ্যানসার এবং অ্যানসার কোশ্চেনও করেছে এবং সেখানে অ্যানসারও দিয়েছি মনে আছে কি না এটা কি ওইটাই হচ্ছে অ্যাকর্ডিয়ন আমরা তখন যেটা করেছি ওইটাই হচ্ছে অ্যাকর্ডিয়ন আজকে আমরা এরকম কিছু অ্যাকোডিয়ান আবিষ্কার করবো বানাবো খুবই ইজি এবং খুবই সহজে অ্যাকোডিয়ান বানানো যায় মানে ঝেকুরির কাজের মতো কাজ এত ইজি কাজ আর কোথাও নাই আমি মনে করি একদম ইজি শুধুমাত্র আপনার স্ক্রিপ্টগুলো লিখতে একটু জটিলতা অনুভব হয় আমাদের স্ক্রিপ্ট লিখতে পারলে স্ক্রিপ্ট বুঝলেই আপনার ঝেকুরি কাজ করবে হান্ড্রেড পারসেন্ট কোনো সমস্যা নেই ওকে এই হচ্ছে আমাদের এইখানে আমরা এখন একোডিয়ন নিয়ে কাজ করবো অ্যাকোডিয়ান যদি কাজ করতে যাই প্রথমে আমি একটি বক্স নিয়ে নিচ্ছি ডট বক্স বক্সের ভিতরে আমরা কি করব বক্সের ভিতরে আমরা একটা এইচ ওয়ান ট্যাগ নিই আমি এখানে লিখছি উই আর ব্যাট চাঁদপুর ওয়ার ব্যাচ চাঁদপুর লিখলাম এবং সে সাথে এখানে একটি পিট্যাগও আমি নিয়ে নিচ্ছি এ হচ্ছে আমাদের পিট্যাগ কন্ট্রোলি আমি লোরে মিফসান থেকে কিছু ওয়ার্ড নিয়ে আসি কিছু গুণবাচক শব্দ আমি এখান থেকে নিয়ে আসি হ্যাঁ বেশি নিব না এটুকুন ওকে কন্ট্রোলেস আমরা নিয়ে নিয়েছি এইচ ওয়ান পি ট্যাক এইচ ওয়ান ট্যাক এবং পি ট্যাক এখন যেটা করব এইটুকু কপি করেন আমাদের অনেকগুলো লাগবে একটু ফাঁকা ফাঁকা করে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কয়টা নিলাম পাঁচটা নিয়েছি তাই না ওকে কন্ট্রোলেস উইথ মজিলা ফায়ারফক্স চলে আসছে লেখাগুলো সবই চলে আসছে উই আর ব্যাচ চাঁদপুরু এর বে চাঁদপুরু এর বে চাঁদপুরু এর ব্যাঁপুরু এর বে চাঁদপুর সব চলে আসছে এখন এটি কি আসলে অ্যাকোডিয়ান হয়েছে অ্যাকোডিয়ান কেমন এখানে ক্লিক করলে একটা ওপেন হয়ে যায় আর একটা অফ হয়ে যায় একটা অন হয়ে যায় আর একটা অফ হয়ে যায় একটা অন হয়ে যায় একটা অফ হয়ে যায় এটাকে বলা হয় অ্যাকোডিয়ান আমি এখন এটাকে একটু সাজানোর চেষ্টা করি আমি শুরুতে বলে দিচ্ছি মার্জিন পিক্সেল অ্যান্ড প্যাডিং

আমি যদি সরাসরি সুন্দর করে বোঝাতে যাই আপনাদের তাহলে আমাকে মিশন থেকে কথাটা নিলে হবে না আমি একটু ওয়ার্ড যাচ্ছি অ্যাবাউট সাপোজ এই হচ্ছে আমার আওয়ার মিশন এখানে নেন আমার মিশন তাহলে আমার মিশন কি কি আছে এটুক আমার মিশন আমি এটুক মিশন লিখে রাখলাম এই পিটেকের ভিতরে তারপরে নিলাম আমার স্টোরি এগুলো দিয়ে আমি অ্যাকর্ডিয়ান বানাবো আর কি এই হচ্ছে এইটুক হচ্ছে আমার স্টোরি তারপরে আমার আর কি কি আছে এখানে আমি এইটুকু নিলাম এটা আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাপার সব শেষ হয়ে গেল এখান থেকে কিছু নেন এইটুকু নেন ইজ প্রশ্ন এবং উত্তর এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে প্রশ্ন এটা উত্তর এটা হচ্ছে প্রশ্ন এটা উত্তর এবং এটা হচ্ছে প্রশ্ন এটা উত্তর আমি সবগুলো সেভ করে দিয়ে এবার রিলোড দিচ্ছি দেখেন চলে আসছে আওয়ার মিশন আওয়ার স্টোরি মিল ফ্রম রাইট একডিয়ন সব কিছু চলে আসছে ওকে এখন আমরা এটাকে একটু সাজানোর চেষ্টা করব এটাকে যদি সাজানোর চেষ্টা করি আমাকে বক্সটাকে একটু ধরতে হবে ডট বক্স এটা একটা উইথ দিয়ে দেন উইথ হচ্ছে ফাইভ হান্ড্রেড পিক্সেল এবং মার্জিন হচ্ছে অটো দেখেন তো মাঝখানে আসে কিনা আসছে মাঝখানে চলে আসছে ওকে আপাতত এইটুকি থাকুক এখন আমরা এখানে স্ক্রিপ্ট লিখবো আমাদের লিঙ্ক করানো আছে মিন ডট যে এসটা লিঙ্ক করানোই আছে তাই না এখন আর লিঙ্ক করাতে হচ্ছে না তাই আমি জাস্ট এখানে স্ক্রিপ্টটা লিখে দেবো আমার যেটা আমি যেটা চাই সেই স্ক্রিপ্টটা যদি আমি এখানে লিখে দিতে চাই তাহলে কীভাবে লিখবো আমরা এর আগেও জানি স্ক্রিপ্ট লেখার নিয়ম হচ্ছে যে করে স্ক্রিপ্ট লেখার নিয়ম হচ্ছে ডলার সাইন দিয়ে লিখতে হবে ডলার সাইন ফার্স্ট ব্রেকের শুরু শেষ মাঝখানে সিঙ্গেল কোটেশন তারপর আমি ধরবো কাকে আমি চাচ্ছি একডিয়ন করতে কাকে চাচ্ছি এই বক্স ডিবের ভিতরে যারা আছে তাদেরকেই তো আমি চাচ্ছি যে তোমরা অ্যাকোডিয়ান হয়ে যাও তাই তো তাহলে আমি ড এই বক্সটাকে ধরলাম ডট বক্স তুমি কি হয়ে যাও তুমি অ্যাকোডিয়ান হয়ে যাও তুমি অ্যাকোডিয়ান হয়ে যাও ডট এ ডাবল সি ও আর ডি আই ও এন ডট একোডিয়ান তুমি কি হয়ে যাও তুমি অ্যাকোডিয়ান হয়ে যাও এখন রিলোড দেন তো কাজ করে কাজ করে না কারণ এই কথাটুক বললেই হবে না এই অ্যাকোডিয়ানের ভিতরে এই কথাটুক বললেই জাবাস্ক্রিপ্ট আমরা যে জাবাস্ক্রিপ্টের ফাইলটা ব্যবহার করেছি এই ফাইলের ভিতরে এতটুকু ক্ষমতা নেই যে শুধুমাত্র বলে দিলেই অ্যাকোডিয়ান হয়ে যাবে আমরা যে যে করির ফাইলটাকে এখানে এনেছি লিঙ্ক করেছি এই লিঙ্কের ভিতরে এই ফাইলের ভিতর এতটুকু ক্ষমতা নেই যে ক্ষমতার বলে হ্যাঁ শুধুমাত্র ডট একোডিয়ন বলে দিলেই সে কাজ করা শুরু করবে এই ক্ষমতা নাই ঠিক গতকালকের ক্লাসে আমরা একটা স্লাইডার বানিয়েছিলাম আবুল ক্যারেজাল স্লাইডার সেই স্লাইডারটির জন্য কিন্তু আমাদেরকে নতুন করে একটি ফাইল ডাউনলোড করে সেই ফাইলটাকে লিঙ্ক করাতে হয়েছে দেন সেটা কাজ করেছে মনে আছে আপনাদের যারা বাসায় কাজ করেছেন তাদের মনে আছে এবং তারা বুঝতে পারছেন যারা করেন নাই তারা হয়তো বলতেই পারবেন না ওই জিনিসটা কি ওকে আমাদেরও এখন এরকম একটা ফাইল গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে আমরা একটা গুগল থেকে এই অ্যাকোডিয়নের জন্য একটি ফাইল ডাউনলোড করব আমাদের সেই ফাইলটার নাম হবে ইউআই জেকুরি ইউআইউ জেকুরি ইউআই যে আমরা ছোট সময় বই পড়েছি বা যাদের বাচ্চা কাচ্চা আছে আপনাদের তারা ভালো জানেন যে ছোট বাচ্চাদের একটি বই পাওয়া যায় একের ভিতর সব আছে না একের ভিতরই সব ওয়ান টু মার্কেট এক মার্কেটে সব পাওয়া যায় একের ভিতর সব এই ইউআই হচ্ছে একের ভিতর সব এর ভিতরে অনেক অনেক পাওয়ার আছে যারা গবেষণা করবেন যে নিয়ে আরও গবেষণা করবেন এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও যারা শিখতে চান যে করি নিয়ে স্টাডি করতে চান যে করি মজা যারা বুঝবেন এরা স্টাডি করবেন এবং অনেক কিছু জানবেন জেকুরির কাজগুলো খুবই সহজ এবং খুবই সুন্দর আমরা এখান থেকে জেকুরিটাকে ডাউনলোড করে নিব জেকুরির ভিতরে ফাইল আছে অনেকগুলো একটা আছে লিগেন্সি একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কাস্টম ডাউনলোড আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেবেলটাকে ডাউনলোড করে নিব আমাদের ডাউনলোড হচ্ছে এটা হচ্ছে একের ভিতর সব এর ভিতরে সব আছে এগুলা এগুলা আমাদের পার্থক্য কি এগুলা দিয়ে কি হয় কোনগুলো দিয়ে এই যে ইউআই নিলাম যে ফাইলগুলো জি এগুলো দিয়ে মূলত কাজ করবে এই ফাইলগুলোর ভিতরে অনেক অনেক কোডিং করা আছে আমরা যারা বুটস্ট্র্যাপ করেছি বুটস্ট্র্যাপের ভিতরে কি বুটস্ট্র্যাপ আসলে কিভাবে কাজ করে এটার ভিতরে অনেক অনেক স্টাইল করা আছে সেই স্টাইলগুলো ব্যবহার করে করে সেই স্টাইলগুলো বা একটা বক্স ডিপ নিয়ে এখানে অনেক স্টাইল বলা আছে দেখা যায় যে এই বক্সটাকে ধরে এনে বসায় দিলেই সব ডিজাইনটা পেয়ে যায় তাই পায় না এই জেকুরিটা হচ্ছে এরকম জাভা স্ক্রিপ দিয়ে অনেক অনেক কোডিং করে 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 একটি স্টাইল সাজানো আছে একটি ফাংশন তৈরি করা আছে সেই ফাংশনটাকে ধরে এনে ফাংশনের নামটা এখানে সেট করে দিলেই জেকুরি কাজ করে এই জন্য আমাদের এই ইউআই এই লিঙ্কটাকে ডাউনলোড করতে হচ্ছে ইউআই লিঙ্কের ভিতরে ইউআইয়ের ভিতরে অনেক অনেক ফাংশন অ্যাড করা আছে তৈরি করা আছে ক্রিয়েট করা আছে যেখানে ওইটাকে যখনই আমি আমার ওয়েবসাইটে সার্ভারের সঙ্গে কানেক্ট করে দিব তখন ওই ফাংশনগুলো নাম লিখে কল করলেই কাজ করা শুরু করবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে মূল উদ্দেশ্য বা মূল কাজ এখন আমি যেটা করব আমি এখন থেকে এখন আমি এই ইউআইটাকে ডাউনলোড করেছি আমার এ হচ্ছে ইউআই এই তো যে করি ইউ এক্সট্রা হেয়ার যে করি ইউ যে করি ভিতরে দেখেন বেশ কিছু কিছু ফাইল আছে আমাদের এত কিছু দরকার নেই আমরা এখান থেকে নিব দেখেন তো যে করি ইউ মিন ডট জেস আছে এই হচ্ছে মিন ডট জেস মিনিমাইজ ডট জেস যেটা এটা আমরা নিব এটাকে আমি নিয়ে নিলাম কোথায় রাখবো আমাদের একর্ডিয়ানের ভিতরে জে এস ফোল্ডারের ভিতরে রাখবো

আমি এটাকে কপি করে নিব কন্ট্রোল সি এটাকে নিয়ে আমি আমার ফাইলের সাথে এখানে আমি লিঙ্ক করাবো সিএসএসটাকে লিঙ্ক করাতে হবে সিএসএসটা থেকে লিঙ্ক করাতে গেলে এখানে স্টাইল সিটের জায়গায় স্টাইল ডট সিএসএস এর জায়গায় আমি কি লিখব সিএসএস ফোল্ডারের ভিতরে যে করি মিন ডট সিএসএস এই ফাইলটাই সেটা কন্ট্রোল এস সেভ করে নিন এখন এখান থেকে আবার আমি ফেরত আসবো আমাদের জেএস ফোল্ডারের ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে যে করি ইউ সরি এটাকে কপি করেন এটাকেও আমি লিঙ্ক করিয়ে দেব কোথায় ঠিক এখানে এস ফোল্ডারের ভিতরে যেকোনো ui.min.js আচ্ছা চলে এসেছে এখন যদি রিলোড দেন সেভ হয়ে গেছে কন্ট্রোল এস কাজ করেছে দেখেন তো অ্যাকর্ডিয়ন কাজ করে অ্যাকর্ডিয়ন হয়েছে

বুঝবে কিনা বুঝে ফেলেছে লেখাটা ছোট হয়ে গেছে দেখছেন বুঝে ফেলেছে শুধু কি তাহলে কাজ করবে এখানে হয়তো বা আমি পি পিট্যাগ নিয়ে দেখি তো পি নিলে মনে হয় না কাজ করবে

কাজ করেছে তাই না খুবই সুন্দর এখন আমাদের মনের ভিতরে কিছু প্রশ্ন থাকতে পারে আমরা যখন অ্যাকোডিয়ান করেছিলাম অ্যাকোডিয়নের ভিতরে কিন্তু এই কালারগুলো আলাদা ছিল আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ থাকবে যেটা অ্যাক্টিভ থাকবে ওটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ থাকবে এখন এটা অ্যাক্টিভ এটা নীল আছে আমি যদি এটাকে লাল করতে চাই পারবো কিনা আমি যদি এটাকে অন্য কোনো কালার দিতে চাই তাহলে পারবো কিনা এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আসতে পারে না আসতে পারে কিন্তু যে এটা আমরা কিভাবে করব এটা কিভাবে করব এটা করার জন্য আমাদেরকে খুব ইজিলি একটি প্রসেস অবলম্বন করতে হবে খুবই সহজ এখানে আপনি ইন্সপেক্ট করেন দেখেন ইন্সপেক্ট করার সাথে সাথে এটার ভিতরে হ্যাঁ অনেকগুলো দেখেন যখন আমরা ইন্সপেক্ট করব এটার ভিতরে দেখেন আমরা কি আইডি দেখেন একটা আইডি হয়ে গেছে ইউএল আইডি ক্লাস ইউআই একোডিয়ান হেডার দেখেন কত কত আইডি কত কত ক্লাস যে এটার ভিতরে বসেছে তার কোনো হিসাব নাই এই যে দেখেন আছে আমরা কি আসলে এত কিছু করেছি আমাদের সিএসএসে আমাদের এটার ভিতরে কি এত কিছু আছে দেখেন তো কত কিছু সিএসএস কত কিছু এখানে আছে কত সিএসএস পেয়েছে এখানে ডিসপ্লে ব্লক তারপরে তারপরে আরো অনেক কিছু পাইছে এগুলো কি আমাদের ছিল আমরা কি এগুলো করেছি আমরা কিন্তু এগুলো করিনি কিন্তু তারা কিন্তু নিয়ে নিয়েছে তাদের কাছে কিন্তু পেয়ে গেছে এখন আমি চাচ্ছি এটাকে ধরবো এখন দেখেন এটা কিন্তু কোনটা কালার যেটা অ্যাক্টিভ থাকবে কিন্তু ধরবে তাই না আমি চাচ্ছি এখান থেকে আমি নিব অ্যাক্টিভের ভিতর থেকে অ্যাক্টিভ যে ক্লাসটা এখানে আসে এটা আমি নিব আপনারা কি জানেন যে এক ক্লাস একের অধিক নেওয়া যায় একটির ভিতরে অনেকটি ক্লাস নেওয়া যায় এখানে অনেকটি ক্লাস আইডি নেওয়া যায় একটি কিন্তু ক্লাস নেওয়া যায় অনেক ইউ আই অ্যাকোডিয়ান হেডার এটি একটি ক্লাস ইউআই কর্নার টপ এটা আরেকটা ক্লাস ইউআই স্টেট ডিফল্ট এটা আরেকটা ক্লাস ইউআই অ্যাকোডিয়ান আইকন এটাই আরেকটা ক্লাস তারপরে ইউআই অ্যাকোডিয়ান হেডার অ্যাক্টিভ ইউআই স্টেট অ্যাক্টিভ এই যে ইউআই অ্যাকোডিয়ন হেড আর অ্যাক্টিভ এইটুক হচ্ছে একটা ক্লাস ইউক হেড আর অ্যাক্টিভ এইটিকটিকে এটাকে ধরে কপি করে নেন এইটুক আলাদা একটা ক্লাস তাহলে আমাকে এটাকে ধরতে হবে অবশ্যই বক্সের ভিতরের ডট সরি বক্সের ভিতরে ডট ডট আবার যেটা অ্যাক্টিভ বক্সের ভিতরে যেটা অ্যাক্টিভ হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন দেখি কাজ করে কিনা ডট বক্স ই বাই অ্যাকর্ডিয়ন হেডার অ্যাক্টি ওকে কাজ করেছে জি স্যার

ওটা পারবেন আপনারা যা দিতে পারবেন এখানে যা দিবেন কোনো সমস্যা নিব আমি এটার একটা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ খুব সহজে এটা একদম সহজ ঠিক আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার তাহলে আমি টেক্সট কালারটা যদি চেঞ্জ করতে চাই অ্যাক্টিভেট টেক্সট কালার আছে সাদা আপনি গ্রিন করে দেন কালার হচ্ছে ইয়েলো মানে ধরতে পারলে আর কোনো সমস্যা নেই বাকিটা একাই কাজ করবে দেখেন এই যেটা ধরতে পেরেছি সেটার কালার চেঞ্জ হয়ে গেছে আপনি যদি চান এগুলোকে নর্মালি আলাদা একটা কালার দিয়ে রাখবেন তাহলেও আপনি এটা পারবেন এটারও একটা ইন্সপেক্ট করে দেখেন তো UI accordion content active. ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেল এবং টেক্সট কালারটাকে আমি সাদা করে দিচ্ছি এখন ঠিক আছে না সব দেখেন চেঞ্জ হয়ে গেছে এগুলো বাকিটুকু আমরা সবাই নিজেরাই পারবো নিজেরা করে নিব আমাদের একডিয়ান কমপ্লিট এটাকে এখন যেখানে খুশি সেখানে নিয়ে গিয়ে বসানো যাবে শুধুমাত্র ইউআই এটাকে ডাউনলোড করতে পারলেই আমাদের কাজ করবে তারপর আমরা আরেকটা শিখবো এটার মতই সেটা হচ্ছে ট্যাপ জি আমার বিষয় হচ্ছে এখন যেটা বলছেন মানে কালকে আমরা স্লাইডার করলাম বা

পরে আমরা এক বানাবো ট্যাপ এক মিনিট দাঁতে ব্যথা করতেছে এক মিনিট ভাই এক মিনিট দাঁতের মধ্যে ব্যথা করতেছে পান আর খামনা কে আমি গুলকে কেটে দিচ্ছি এখন কাটবো না ইয়ে আসেন আমাদের কাজ শেষ আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি সব লিঙ্ক করানোই থাকলো জাস্ট ওটোকে আমি রেখে দিলাম ফেলে দিলাম না ঠিক আছে এ হচ্ছে আমাদের জে কুরি লিঙ্ক যে কুরির স্টাইল ডট সিএসএস যে করি ইউআই মিন ডট সি এস এস মিন ডট জিএসএস এবং ইউআই মিন ডট জেএস এখন আমরা নতুন একটি ফিচার শিখবো সেটাকে বলা হচ্ছে ট্যাপ আমরা এখন ট্যাপ শিখবো ট্যাপ শিখতে হলে অবশ্যই আমাকে একটি ডিপ নিতে হবে একটা ডিপ নিয়ে নেন ডট বক্স বা যা খুশি আপনারা চাইলে নিতে পারেন এটার ভিতরে কিছু ইউএল নেন সরি ইউএল এর ভিতরের এলাইয়ের ভিতরের পাঁচটা সরি চারটা পাঁচটা যাই নেন নেন সমস্যা নেই

টাব আমরা দেখেছি তারপরেও একটা ডিজাইন করে না দেখালে আসলে আপনারা বুঝবেন না আমি আপাতত ট্যাব বানানোর জন্য একটু স্টাইল করার চেষ্টা করছি হ্যাঁ সরি এখানে নয় এখানে হোম অ্যাবাউট তারপরে আপনি দেন কন্টাক্ট মেনু বানাচ্ছি না কিন্তু হ্যাঁ আমি বানাচ্ছি হচ্ছে ট্যাব বানাচ্ছি কিন্তু বাট আমি এইভাবে দেখাচ্ছি আর কি ব্লক চলে আসি কিনা ওইটা তো আরেকটা চলে এসেছে এখন আমাদের আরো কিছু জিনিস লাগবে আমি আরও কিছু ডিপ নিচ্ছি এখানে সাপোজ আমি এই নামেও নিতে পারি অন্য যে কোনো নামেও নিতে পারি এটা আমাদের ইচ্ছা বাট ডিপগুলো আমরা ক্লাস দিয়ে নিব না ডিপগুলো আমরা নিব আইডি দিয়ে আমরা এখন যে ডিপগুলো নিব সেই ডিপগুলো নিব হচ্ছে আইডি দিয়ে ক্লাস দিয়ে নিব না কারণ একটা ক্লাস দিয়ে নিয়েছি তাই আমি হ্যাশ হোম একটা ডিপ নিয়ে নিলাম হ্যাশ হোমের ভিতরে আপনি লোরে মসামের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে নিয়ে আসেন দাঁতের ব্যথা করতেছে ভাই খুব যন্ত্রণা হলো একটা দুইটা তিনটা চারটা সরি এটা একটা তিনটে মধ্যে দিলে ভালো হয় ওকে এখন আমরা ডিজাইন পার্টটা সাজাবো খুবই ইজিলি এটা করা যায় কিছুই লাগে না কোনো কিছুই করতে হয় না জাস্ট একটু হিসাব নিকাশ করে কাজ করলে হয় আমি এটাকে একটা সাইজ দিয়ে দিচ্ছি বক্স ডট বিও এক্স ডট বক্সটাকে ধরে একটা উইথ দিয়ে দেন উইথ হচ্ছে সিক্স হান্ড্রেড পিকজেল আর মার্জিন দেন নট ওকে মাঝখানে চলে আসছে এখন আমরা যেটা করবো খুব সহজেই যে কাজটা আমরা করবো আমাদেরকে এই যে আইডি নিয়েছি সবগুলো আইডির নাম কিন্তু একই হয়েছে আমরা কি করব এই আইডির নামগুলো আলাদা করে দেব এখানে আপনি যা খুশি দিতে পারেন যা খুশি হ্যাঁ এখানে আপনি যা খুশি দিতে পারেন আমি সাপোজ আপনাদের নাম দিয়েই দিচ্ছি এখানে কে কে আছে আমাদের নামের তালিকায় শুরু থেকে ইকবাল জয়নাল ইয়াসিন নাসির এই তিনটা আমি নামে দিলাম সাপোজ এখানে আমি দিলাম ইকবাল কিউ বিএল এই যে নামটা দিলাম এইটার সাথে আমি লিঙ্ক করাবো হচ্ছে এই হোমের যেহেতু আইডি ব্যবহার করেছি তাই আমাকে কি দিতে হবে হ্যাশ দিতে হবে তারপর আমি এইখানে যে একটা হোম আছে এটাকে বাদ দিয়ে এখান থেকে দিলাম জয়নাল এই জয়নালটাকে নিয়ে আমি এইখানে যেহেতু আইডি ব্যবহার করেছি তাই হ্যাশ দিয়ে আমি জয়নালকে দিয়ে দিলাম আমি লিঙ্ক করাছি এটার সাথে এইটার এটার সাথে এটা লিঙ্ক করালাম এখানে আমি দিয়ে দিলাম নাসির এবং এই নাসিরটাকে আমি নিয়ে এটার সাথে লিঙ্ক করাবো তারপরে বাকি থাকলো কে আরেকটা এটা আপনি কার নাম ছিল ইয়াসিন ওয়াই এ ডাবল এস এস আইএন আচ্ছা এইটুকি থাকি ইয়াসিন এটার সাথে আমি এটা লিঙ্ক করাচ্ছি কোনো কাজ করে কাজ করে বা দেখা যায় না দেখেন এই যে আমি হোমে ক্লিক করতেছি দেখেন এই যে পারমা লিঙ্কটা দেখেন হ্যাষ ইকবাল অ্যাবাউট হ্যাশ জয়নাল কন্টাক্ট হ্যাশনাসির ব্লক হ্যাশটি আসিন তার মানে কি আমার কাজ করতেছে পারমান্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমার আর কিছুই করার নাই এখন জাস্ট আমি বলে দেবো যে হয়ে যাও তুমি ট্যাপ তুমি কী হয়ে যাও তুমি ট্যাপ হয়ে যাও আর কিচ্ছু বলার নেই স্ক্রিপ্ট লেখা আছে সব কিছু সাজানো আছে এইখানে আমরা শুধু আর একটু স্ক্রিপ্ট সাজাবো ডলার ফাইন ফার্স্ট ব্রেকেট শুরু শেষ এটার মাঝখানে আমি সিঙ্গেল কোটেশন মাঝখানে কাকে বলবো কোন ডিপটাকে এই যে ডিপ ক্লাস বক্স ডিপটাকে এখানে আপনি বলে দেন ডট বক্স তুমিও হয়ে যাও একটি ট্যাব ডট টি এ বি এস ট্যাপস ফার্স্ট ব্রিকের শুরু শেষ সমীকুলন কন্ট্রোল এস যদি কোথাও কোনো ভুল না হয়ে থাকে তাহলে ট্যাব হয়ে গেছে কাজ করে হোম অ্যাবাউট আসলে কাজ করতেছি কিনা বুঝতেছি না কারণ লেখা তো এক গুড লেখা তো এক প্রথম বাবুর কাছে চলে যাই কি প্রথম আলো নিউজ পেপারে যেতে চাচ্ছি প্রথম আলো এই যে মজিলা ফায়ারফক্স রান হতে চায় না দরকার ছিল এত কিছু করার আমি তো বোকার মতো কাজ করতেছি মাথা কাজ করতেছে না দাঁতে ব্যথা করতেছে দাঁতে ব্যথা করলে মানুষের নাকি মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় অবস্থা। আমার খুব যন্ত্রণায় আছে অনেকদিন আগে ডাক্তারও দেখাইছি আবার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া লাগবো কয়া টাকা খাবো করে ডাক্তার উঠে পরে লাগছে দিলাম আলাদা একটি সেন্টেন্স এখান থেকে ইউটিউবকে আমি কপি করে নিয়ে যন্ত্রণা দিলে মানুষ বাঁচব নাকি এটা যা আছে থাকুক ব্লক অ্যাবাউট কন্ট্রাক্ট ব্লক কাজ করে ওই অ্যাকোডিয়নের মতোই আপনি চাইলে এগুলোর অ্যাক্টিভ কালার এগুলোর কালার আলাদা ধরে ধরে চেঞ্জ করে দিতে পারবেন একই এলিমেন্ট করলেই অ্যাক্টিভ হেডার পাবেন তারপরে নন অ্যাক্টিভ হেডার পাবেন পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার এইটার ব্যাকগ্রাউন্ড কালার এইটার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার সব করতে পারবেন খুবই ইজিলি এটা করতে পারেন আপনারা সবাই ঠিক আছে এটা আপনারা পারবেন দেখেন একদম ইজিলি একটা ট্যাব হয়ে গেল এখন আরেকটা জিনিস আছে এটা খুবই সিম্পল ছোট্ট করে দেখাই দেই। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম আমরা যখন এসটিএমএল সি এস এ শিখলাম তখন ক্যালেন্ডার বানাতে গিয়ে কিন্তু আমাদের একটু কষ্টই পোহাতে হয়েছিল তখন কেউ একজন বলেছিলেন ভাই এত কষ্ট করে ক্যালেন্ডার বানাবো ইনপুট টাইপ ক্যালেন্ডার দিলেই তো ক্যালেন্ডার হয়ে যায় তখন আমি বলেছিলাম যে হ্যাঁ ইনপুট টাইপ ক্যালেন্ডার বা ইনপুট টাইপ ডেট দিলেই কাজ করে কিন্তু সেটা সব সময় সব ব্রাউজারে কাজ করবে না তখন আমি আপনাদের হয়তো বলেছিলাম আমার যতদূর মনে পড়ে যে আমরা আপনাদেরকে দেখাবো খুব সহজে একটি ক্যালেন্ডার কিভাবে বানানো যায় জি ভাই এটা বলছিলেন আপনি আমার দেখেন আমি তুরি মেরে হ্যাঁ দুই দুই মিনিটে একটি ক্যালেন্ডার বানিয়ে দিচ্ছি আপনাদের মানে আমি এখন বানাতে সময় লাগবে কিন্তু আপনাদের দুই মিনিটই লাগবে দুই মিনিটে একটি ক্যালেন্ডার আপনারা বানিয়ে ফেলবেন এটা আমার আমি শিওর আমি আপনাদের বলে দিতে পারি আমি যেহেতু বুঝিয়ে বুঝিয়ে বানাবো এই জন্য হয়তো একটু সময় লাগবে ডি এ ই ডট ডেট নামে একটি ক্লাস নিলাম সরি ডট ডেট হ্যাঁ এখন এই ডেটের ভিতরে আমি কী করব আমি একটি ইনপুট টাইপ টেক্সট নেব ইনপুট ইনপুট টাইপ টেক্সট নিলাম ইনপুট টাইপ টেক্সট দেখেন রিলোড দিলেই চলে আসবে ইনপুট টাইপ টেক্সট আসছে সরি ওটা ওই ডিভের ভিতরে দিয়ে ফেলেছি আমি এই ডিপটা তো এই পর্যন্ত এই ডিপের বাইরে নেব এবং এই একই কথা আমি তাকেও বলবো এটা বক্স নয় এটা হচ্ছে ডেট এবং এখানে আমি মার্জিন টপও করে দেব ডিজাইনটা তো আসলে যার যার নিজের একটা ব্যাপার বোঝেন নাই ফিফটি পিক্সেল ডাউন করে দিচ্ছি এটা এখনও শোনেনি কথা কন্ট্রোলেস এই তো দেখেন চলে আসছে এখন এটা একটা ইনপুট টাইপ টেক্সট আর কিছু কি আছে এখানে আর কিছুই কিন্তু নাই এখন দেখেন আমরা যদি এটার ভিতরে একটা লেখা আনতে চাই তাহলে কীভাবে আনতে পারি আমরা এটা সবাই জানি প্লেস হোল্ডার তাই না যারা এস টিএম শিখেছে তারা আমরা সবাই জানি যে প্লেস হোল্ডারের ভিতরে আমি যা লিখে দিব আমি দিলে সিলেক্ট ডেট সিলেক্টেড ডেট সিলেক্টেড ডেট চলে আসছে এখন আমি যেটাকে করবো এই ডেট ডিপটাকে ধরে বলব তুমি হয়ে যাও একটি তুমি হয়ে যাও কি একটি ডেট ডট ডেট সরি 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 কন্ট্রোল ভি এটার আগে সিঙ্গেল কোটেশন মাঝখানে হচ্ছে ডেট এবং ডট ডেট নাম তো দিয়েছি আমি ডেট তাই না এই জন্য ডেট ডেট বারবার আসতেছে এখন এখানে আমাকে বলে দিতে হবে যে তুমি কী হয়ে যাবা তুমি ডেট পিকার হয়ে যাবা ডেট বলতে ডেট পিকার হ্যাঁ ডেআই পিআইসি আর মেবি এটাই হবে যদি বানান ভুল না হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আসছে ডেট পিকার ডেট পিকার চলে আসছে এটা আরো একটি কাজ আছে আরো অনেক সুন্দর করে এটাকে ডিজাইন করা যায় দেখেন আমি একদম সুন্দরভাবে ডেট তৈরি করে এটার ভিতরে অনেক কাজ আছে এটা একদিন দেখাই ডেট গুলাকে ধরে নিয়ে ডাটা বেজ কিভাবে রাখবে ডাটা বেস সাজাবো সময় পেলে আপনাদের ডাটা বেস কিভাবে সাজাবেন একটা ডাটা বেস কিভাবে সাজায় এটা দেখাই দিতে পারতাম আমরা লোকাল সার্ভারে ডাটাবেস সাজাইছি না অটোমেটিক্যালি ডাটাবেস নিয়ে নেয় ডাটাবেস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আপনাদেরকে দিব যদি আমি পূর্ণাঙ্গ ক্লাস মানে পরিপূর্ণ ক্লাসটা শেষ করে নাও যেতে পারি তাহলে আমি আপনাদের ডাটাবেস সম্পর্কে পূর্ণাঙ্গ একটি সুন্দর ধারণা দিব এবং আগামীকালকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব আগামী শনিবারের দিন সেটা হচ্ছে ডাটা টাইপস ডাটা টাইপস ডাটা কত প্রকার এই যে ডাটা যদি পিএসপি শিখতে যান

ডাটা আছে আপনার স্ট্রিং টাইপের ডাটা ইন্টেজার টাইপের ডাটা ফ্লোড টাইপের বুলিয়ান ফ্লোড টাইপের ডাকা ডাটা বুলিয়ান টাইপের ডাটা এরকম বেশ কিছু ডাটা আছে কোন ডাটা কীভাবে কাজ করে কোন ডাটা কখন কী হয়ে যায় এগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা আগামী শনিবার ইনশাল্লাহ করব এবং আগামীকালকে আগামী শনিবারের আলোচনা করেই আমাদের যে করি শেষ করে দিব এবং ওটা ওটা জানলে আরও কিছু যে করি আমরা করতে পারবো যে করির কাজ আমরা করতে পারবো আমার একটু মনে হয় বাইরে যেতে হবে আমি একটু ওষুধ মেডিসিন কিনবো আমি এতক্ষণ আপনাদের যা দেখাইছি এগুলো এখন আপনারা করবেন আমি বেশি কিছু দেখাই নাই আমি দুইটা দেখাইছি একটা ট্যাপ আর একটা হচ্ছে অ্যাকোডিয়ান এখন আমাকে বানিয়ে দেখাবেন যেহেতু আপনারা বাড়ির কাজ কেউ করেন না বাড়ির কাজ দিলেও আপনারা উদাসীন আজকে বাতির কাজ দিয়েছে মাত্র ছয়জন কাজে বাড়ির কাজ এখন থেকে এখানেই হবে যেমন কর্ম তেমন ফল আপনারা যেমন করবেন আমিও আপনাদের সাথে তেমনই করবো আপনারা যদি বাড়ির কাজ বাড়িতে করে দিতেন তাহলে আমি ক্লাসে আপনাদের কোনো কাজ দিতাম না যেহেতু আপনারা কেউই বাড়ির কাজ করেন না দু একজন ছাড়া কাজে বাড়ির কাজ আমাকে ক্লাসেই করে দিতে হবে এখন আপনারা এটা করবেন এবং দেখাবেন যারা কাজ দেখাতে না পারবেন তাদেরকে আমি ক্লাস থেকে রিমুভ করে দেব তো এটা গতকালকের ক্লাসের চেয়ে ইজি গতকালকে যা দেখাইছি ওটা হচ্ছে ইজি আপনারা শুধুমাত্র আপনাদের বের করতে হবে কি যে করি ইউআই এর যে ফল আছে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে আর কিচ্ছু নাই আমি আবার বলে দিই যে করি ইউ ফাইলটার যে একটা সিএসএস ফাইল আছে যে করি এর যে ইউআই ডট মিন ডট সিএসএস একটি ফাইল আছে এই ফাইলটাকে সিএসএস এর লিঙ্ক করাবেন তারপরে জে করির যে আরেকটা ফাইল আমরা যখন ইউআই বের করব তখন ওইটার ভিতরে যে করি ইউ মিন ডট জেএস নামে একটি ফাইল আছে এই দুইটা ফাইলকে আপনার ডিরেক্টরিতে রেখে দুইখানে জায়গায় লিঙ্ক করে দিবেন আর এই জায়গায় শুধুমাত্র হয়ে যাও তুমি ট্যাপ ডট কে ট্যাপ হয়ে যাবে বক্স ট্যাব হয়ে যাবে আর এই হচ্ছে ট্যাব আর হচ্ছে ওই জায়গাতে একই কাহিনী ডলার সাইন কাকে আপনি অ্যাকোডিয়ন বানাতে চান ডট একোডিয়ন একোডিয়ন বানানটা হচ্ছে এ ডাবল সি ও আর বিআইওএন একোডিয়ন বাস এইটুকি ডিজাইন দরকার নাই ডিজাইন করা লাগবে না খালি কোনো রকমের কাজ করে আমি দেখে রেখেছি এখানে কী কে আছে ইকবাল ভাই আছে জয়নাল ভাই ইয়াসিন শেখ ইয়াসিন হুসাইন নাসির হুসাইন রিয়াদ হুসাইন রবিন শাহ সাইফুল ইসলাম সুবান মাহমুদ আখতারুজ্জামান দীপু ছিল হারিয়ে গেছে দিদারুল আলম ছিল হারিয়ে গেছে আমার চোখ এড়িয়ে যাবে এরকম কেউ নাই আগামীকালকে থেকে এদের ক্লাসে প্রবেশ করতে দিবেন আমি এতে যা হবার হবে